나는 주님 있습니다. 저는 주여 시카티빈다. 아마 오늘 দিন পর আবার ক্লাস শুরু করলাম। আশা করি তোমরা সকলে ভালো আছো। যে পরীক্ষা কেমন হয়েছে জানাইও, যে পরীক্ষা যে তোমাদের সুবিধা অসুবিধা কি হয়েছে সেগুলো একটু জানাইলে আমরা ওগুলো কালেক্ট করি, তোমাদের কইবো আমরা লেকচার ডেলিভারি দিতে পারি। আশা করি সকলেই ভালো আছো। আমরা আলোচনা করতেছিলাম মনে হয় যে ইসলামের ইতিহাস, যে দ্বিতীয় পত্র, ভারতীয় উপমহাদেশের ইতিহাস, সুলতানি আমল। আমরা আলোচনা করতেছিলাম যে সুলতানি আমল, যে এই সুলতানি আমলে আমরা ভারতবর্ষ মুসলমানদের আগমন, তাদের পতন, তারপর গজনি সুলতান মাহমুদের আগমন নিয়ে আমরা কথা বলছিলাম। সুলতান মাহমুদ কেন, কি কারণে যে ভারতবর্ষ অভিযান করেছিল সেটা নিয়ে যে অনেক কথা আছে, এইটা এই ব্যাপার বা এই টপিকটা নিয়ে একটু বিস্তারিত আলোচনা করব। কারণ এখানে ঐতিহাসিকদের ভিতর মত পার্থক্য আছে। গজনি সুলতান মাহমুদ যে পারস্য খোরাসানে আব্বাসীয় খেলাফতের সময় যে সকল আঞ্চলিক ক্ষুদ্র ক্ষুদ্র স্বাধীন রাজ্য ছিল, সেখানে যে সামানি একটি বংশ ছিল, যে যে তাদের থেকে যে সুলতান মাহমুদ যে তার পিতা বাবা পিতামহ তাদের অধীনে চাকরি করে বিশ্বস্ততার যুগে উচ্চ পদে যায়, সেখান থেকে সর্বশেষ স্থাপনীয় সুলতান জালালউদ্দিনকে যে পরাজিত করে তারা দখল করে নিয়েছিল। সুলতান মাহমুদের তার রাজত্বকাল মনে রাখবে যে 977 থেকে 997 থেকে শুরু করে 1030 খ্রিস্টাব্দ পর্যন্ত উনি দীর্ঘ 33 বছর যে সাম্রাজ্য পরিচালনা করেছিলেন। যে তার সম্পর্কে আমরা আগে আলোচনা করছি না, আমার তো মনে হয় আজকে একটু আলোচনা করে দিই যে 971 খ্রিস্টাব্দে তার জন্ম হয়। যে জন্ম হয় তার জন্মস্থান গজনির নিকটবর্তী জাবুলিয়ানের এক কামরির কন্যা ছিলেন। তার বাল্যকাল সম্বন্ধে তেমন কিছু জানা যায় না। বলা হয় যে তার পিতা সার্কি অন্বেষায় যা আফগানিস্তানে বা পিতামহ আসিছিল সেখানে আসে তারা চাকরি নিয়েছিল। সেখান থেকে নিজেদের যোগ্যতা, অভিজ্ঞতা, বিচক্ষণতা, সমর কৌশল, বিশেষ করে দক্ষতা এবং সমর কৌশল দিয়ে সে সাম্রাজ্য প্রতিষ্ঠা করেছিল গজনিতে। গজনি বর্তমান আফগানিস্তানে, আফগানিস্তানে সম্ভবত দক্ষিণ পশ্চিম দিকে কাবুল যে আছে, আফগানিস্তানের রাজধানী কাবুল, সেখানে গজনি, সেই গজনি রাজবংশ উনি প্রতিষ্ঠা করেছিলেন। এমন সে প্রতিষ্ঠা করে যে সেখান থেকে বারবার ভারতবর্ষে অভিযান করেছিল, এবং যে যে পরবর্তী পর্যায়ে যে সে স্বাধীন নিপতি ছিল এবং স্বাধীনভাবে সাম্রাজ্য পরিচালনা করেছিল, কিন্তু তখন কেন্দ্রীয় খিলাফত ছিল, যে আব্বাসীয় খিলাফত। এটা প্রথম পত্রে আমরা না পড়াইলে পড়াম যে আব্বাসীয় খিলাফতের রাজত্বকাল হলো যে 650 থেকে যে 1258 সাল পর্যন্ত। এটা জাহালুকু খান বাগদাদ নগরীর পতন ঘটিয়ে আব্বাসীয় বংশের পতন, আব্বাসীয় খিলাফত বা মুসলিম খিলাফত সবেরই পতন ঘটিয়েছিল। সে আব্বাসীয় বংশের যে প্রতিনিধি হিসাবে সে ভারত উপমহাদেশে যে স্বাধীন নিপতি ছিলেন, সেই কেন্দ্রীয় খলিফা আনুগত্য স্বীকার করেছিলেন, সে নিজকে তাদের প্রতিনিধি হিসেবে মনে করেন। সেজন্য আব্বাসীয় খিলাফত কাদির বিল্লাহ যে তাকে ইয়ামিন উদ্দোল্লা এবং আমিরুল মিল্লাত এই খেতাবটা তাকে দিয়েছে, অর্থাৎ উপাধি দিয়েছিলেন। যে আমাদের দেশে বিভিন্ন আমাদের রাষ্ট্রপ্রধানগণ বা সরকার প্রধানগণ বিভিন্ন সংস্থা বিভিন্ন দেশ যে উপাধি দিয়ে থাকে, এরকম উপাধি তাকে দিয়েছিল। এবং সেইখান থেকে শুরু করে সেই আস্তে আস্তে তার অভিযান পরিচালনা করেছিল। এবং কী উদ্দেশ্যে, কি কারণে যে সে এত অভিযান করেছিল, ঐতিহাসিকদের ভিতর যে মত পার্থক্য আছে, কেউ বলতেছে যে সামরিক উদ্দেশ্য বা সামরিক কারণ, কেউ বলতেছে যে ধর্মীয় উদ্দেশ্য বা ধর্মীয় কারণ, কেউ বলতেছে যে অর্থনৈতিক উদ্দেশ্য বা অর্থনৈতিক কারণ সে ভারত উপমহাদেশে এতগুলো অভিযান পরিচালনা করেছিল। তো এই ক্ষেত্রে বেশিরভাগই আসছে যে ধর্মীয় এবং অর্থনৈতিক উদ্দেশ্য নিয়ে ঐতিহাসিকদের ভিতরেই যে মত পার্থক্য আছে, মত
মতপার্থক্য বিভিন্ন কারণ আছে। তোমরা আস্তে আস্তে ইতিহাস পড়তে গেলে তোমরা যাবে, কেউ কাউকে সাপোর্ট করেছে, কেউ কারোর থেকে বা আর্থিক সুবিধা নিয়েছিল ইত্যাদি কারণে যে বিভিন্ন। আর এখানে মুসলমানরা তো সে আরব, পবিত্র আরব থেকে আসছে বা আরব থেকে যে সর্বশেষ যে ইসলাম ধর্ম যে যে প্রতিষ্ঠিত হইয়া বিশ্বে ছড়িয়ে পড়েছিল, কোন কোন দেশে রাজন্যবর্গ বা প্রজারা গ্রহণ করেছে, কোন কোন দেশে প্রজারা যে গ্রহণ করে নাই, সেখান থেকে নানা যুদ্ধ বিদ্রোহ সংঘাত হয়েছে। এটাও কারণ যে আসে তারা এটাকে বিশ্বাস করতেছে না, তারা এটাকে যে তাদের পৈতৃক যে ধর্ম বা বাপদাদার যে ধর্ম ছিল সেই ধর্ম ছেড়ে তারা নতুন ধর্মে যে আসতেছে আসবে না। যে আমাদের তোমরা জানো যে আমাদের নবীজি যে খুব পায়াসম্যান ছিলেন, ধার্মিক ব্যক্তি ছিলেন, যাকে আল্লাহ তাআলা নিজেই পরিচালনা করেছেন, বিশ্বের কারো কাছ থেকে তিনি বিদ্যা শিক্ষা অর্জন করেন নাই, কিছুই করেন নাই, এত নিষ্ঠুর চরিত্রের অধিকারী, এত আধ্যাত্মিক ক্ষমতা, এত দক্ষতা, এত বিচক্ষণতা, এত ধার্মিকতা থাকার পরও তারপরও তো আরবের কুরাইশ বংশের লোকেরা ওনাকে গ্রহণ করে নেয়, গুটি কয়েক লোক ছাড়া গ্রহণ করে নেয়, অথচ তাকে আলামিন উপাধি দিচ্ছে, বিশ্বস্ত উপাধি দিচ্ছে, চরিত্রমান বলতেছে, যে শ্রেষ্ঠ আরবের দিকে শ্রেষ্ঠ বালক বলতেছে, কিন্তু তারপরেও ওনার ধর্মকে মেনে নিতে রাজি না তারা। শেষ পর্যন্ত সে মাতৃভূমি ছেড়ে তো তাকে চলেই যেতে হলো, মক্কা থেকে যে মদিনায় চলে যেতে হলো। এখন উনি মদিনাতে শায়িত আছেন, যে যাওয়ার পর একবারে উনি মদিনায় আসছেন, মক্কা বিজয় করে চলে যাওয়ার পর যে একবার হজ করেছিলেন 632 খ্রিস্টাব্দে, যেটাকে বিদায়হজের ভাষণ, আর পরবর্তী যে কদিন উনি জীবিত ছিলেন সে মদিনাতে ছিলেন, মসজিদে নববীতে উনাকে শায়িত করা হয়েছে, সে তাকেও তো মানে নেই। এত যে সর্বশেষ নবী, মানব কুলের শিরোমণি, যে পৃথিবীর সবচেয়ে শ্রেষ্ঠ ব্যক্তি, কিন্তু তাকেও তো যে আরবের লোকেরা মেনে নেয় নাই, যে ধর্মীয় দিক থেকে যখন আসছে। তা বাকিদের কথা তো আর বলা যায় না। তো দেখা যাক যে সুলতান মাহমুদ কি সামরিক উদ্দেশ্যে, না ধর্মীয় উদ্দেশ্যে, না রাজনৈতিক উদ্দেশ্যে, না অর্থনৈতিক উদ্দেশ্যে অভিযান পরিচালনা করেছিলেন, সেগুলো নিয়ে যে মত পার্থক্য আছে, যে যতটুকু থাকুক না কেন, কেউ হয়তো বিদ্বেষপূর্ণভাবে লিখছে, কেউ হয়তো বা তার পক্ষে লিখছে, কেউ বিপক্ষে লিখছে, কেউ বা নিরপেক্ষভাবে লিখছে, তবে যে তাদের মাধ্যমেও যে ভারত উপমহাদেশে আরবদের মাঝেও আসছে, আরবদের মাঝেও আসলো, তারও তো আর পুরো ভারত উপমহাদেশ ছড়িয়ে ছিটিয়ে দিতে পারে নাই। যে পরবর্তী পর্যায়ে সুলতান মাহমুদের সাম্রাজ্য প্রতিষ্ঠা হয়ে পাবো গড়িয়ে আসে, গড়িয়ে বা স্থায়ীভাবে প্রতিষ্ঠা করেছে, তারপর ভারত উপমহাদেশে আনা কাছে কানাসে বন্যান্য যে প্রভিন্স আছে সেখানে ছড়িয়ে পড়ে। যে ইতিহাসে যেটা বলে যে যে ইসলাম ধর্ম রাজনৈতিক বিষয়ক সুফি সাধক যে পায়েসম্যানদের যে অনুপ্রেরণায় অভিযান ইত্যাদি কারণও বিশ্বব্যাপী ছড়িয়ে আছে। বিশ্বে যে শুধু ইসলাম ধর্ম ছাড়া কোনো ধর্ম যে বিশ্বব্যাপী ছড়িয়ে ছিটিয়ে নেয়, এবং মুসলমানেরও বিশ্বব্যাপী ছড়িয়ে ছিটিয়ে আছে, কোনো জাতি এভাবে ছড়িয়ে ছিটিয়ে নেয় যে সারা বিশ্বে আছে, যে সে মহাদেশগুলো সবগুলো মহাদেশেরই যে সংখ্যাগরিষ্ঠ হোক সংখ্যালঘু হোক, যাই হোক মুসলমান যে আছে। যাই হোক, যে সুলতান মাহমুদ সে অভিযান যে প্রথমে সামরিক উদ্দেশ্যে ঐতিহাসিক গ্রাম অভিযান বলতে চান, যে যে গজনি প্রতাপশালী এবং ইসলামের ইতিহাসে অন্যতম শ্রেষ্ঠ সুলতান, যে ভারতবর্ষে একাধিক্রমে 17 বার অভিযান পরিচালনা করেছিলেন, তার 30 বছর রাত্রে 17 বারে, 27 বছরে 17 বার ভারতবর্ষ অভিযান করেছিলেন, এবং প্রতিবারে তিনি স্বীয় রণকৌশল, অপূর্ব তেজস্বীয়তা এবং সাংগঠনিক ক্ষমতা দ্বারা বিজয় বেশে গজনিতে প্রত্যাবর্তন করেন। কোন একটা যুদ্ধে উনি পরাজিত হয়নি, তারপরে যে ইতিহাস নাই দেখতেছি, সরি, এবং কি উদ্দেশ্যে সুলতান মাহমুদ এই ফুজফুরি অভিযান করেন সে সম্পর্কে ঐতিহাসিক বিরুদ্ধে মতবিরোধ রয়েছে, এবং ঐতিহাসিক মতবিরোধগুলো কী কী, যে তাকে ধনসম্পদ লুণ্ঠনকারী অতি সাধারণ দস্যু, আবার বলতেছে ঘোড়া ধর্ম প্রচারে প্রচারকে আদর্শে অনুপ্রাণিত মুক্তি ভঙ্গকারী, তারপর বিদ্রোহী রাষ্ট্রের বিরুদ্ধে জিহাদ মন্ত্র উদ্বুদ্ধ অভিযানকারী, মুসলিম সাম্রাজ্যের সম্প্রসারক,
গজনীকে সাম্রাজ্য স্বপ্ন রাজ্যে গজনীকে স্বপ্ন রাজ্যে পরিণত করিবার নিমিত্তে ভারতে বিশ্ব ধন সম্পদ আহরণকারী প্রবৃত্তি বলিয়া চিহ্নিত করা হয়েছে। এক একজন এক একটা কথা বলছেন, কে সম্পদ লুটনকারী, কে মূর্তিভঙ্গকারী, কে ধর্ম প্রচারকারী, কে বলতেছে যে তার স্বপ্ননগরী যে গজনি ছিল, যে গজনীকে স্বপ্ননগরী সৌন্দর্য নগরী হিসাবে প্রতিষ্ঠিত করার জন্য তার ধন সম্পত্তি প্রয়োজন ছিল, কেউ আবার বলতেছে উনি যে তার বিশাল সৈন্যবাহিনী ছিল, সেই সৈন্যবাহিনীর ভরণ পোষণের জন্য অনেক অর্থ প্রয়োজন ছিল, সেজন্য উনি অভিযান পরে ধন সম্পদ নিয়ে উনি আবার গজনীতে ফিরে গিয়েছিলেন। এইসব কথাগুলো বলতেছে। যাই হোক, আমরা যে ঐতিহাসিকদের মতগুলো নিয়ে বা যুক্তির তর্কের মাধ্যমে দেখবে যে আসলে তার মূল উদ্দেশ্যটা কি ছিল। প্রথমে আমরা ধর্মীয় উদ্দেশ্য নিয়ে অর্থাৎ তার অভিযান নিয়ে যা আলোচনা করলে অনেকদিন আলোচনা করা যাবে, তবে এই আর কি এই ব্যাপারটা একটু বেশি আলোচনা করব। তোমরা ধৈর্য সহকারে শুনিয়ে নিও যে ধর্মীয় উদ্দেশ্যে ঐতিহাসিকরা বলতেছেন যে বিএ স্মিথ বলেন, এখানে কিছু কিছু উক্তি আছে ঐতিহাসিকদের, সেটা আমি সরাসরি বলছি যে নিজে বানাই বললে হবে না, আমরা বুঝাতে পারি, তবে উক্তিটা সরাসরি তোমরা পরীক্ষার খাতায় যদি কারো উক্তি দিতে চাও সরাসরি লিখবে, আর নাহলে নিজের বাসায় লিখবে। নিজের বাসায় যখন লিখবে তখন অমুক ঐতিহাসিক বলছেন এই কথাটা আবার উল্লেখ করবে না, যে মুসলিম ঐতিহাসিকগণ সুলতান মাহমুদকে ইসলামের অন্যতম গৌরব বলিয়া মনে করেন, এটা বিএ স্মিথ বলছেন। আর ঈশ্বরী প্রসাদের মতে আজন্ম সৈনিকের গুণাবলী সহিত তার অসীম ধর্মপ্রবণতার সংমিশ্রণ ঘটে এবং ইহা তাকে ইসলামের অন্যতম শ্রেষ্ঠ নেতার সম্মানে ভূষিত করে। তার যে আজন্ম সৈনিকের গুণাবলী সহিত ধর্মপ্রবণতার দুটো সংমিশ্রণে যে তার চরিত্রের মিলন ঘটে ঐতিহাসিক যে ঈশ্বরী প্রসাদ। আবার তিনি আরও বলেছেন, যেহেতু আব্বাসীয় খলিফা কাদির বিল্লা তাকে ইয়ামিনুদ্দৌলা এবং আমিনুল মিল্লাত উপাধি পান, সেহেতু তিনি স্বাধীন সুলতান রূপে ভারতবর্ষের পৌত্তলিকতা ধ্বংস করে ইসলাম প্রচারের নিমিত্তে যুদ্ধ অভিযান শুরু করেন বা ভবিত্তন, তাকে মুক্তি পূজার বিরুদ্ধে জিহাদ ঘোষণাকারী হিসেবে চিহ্নিত করা হয়েছে। এই অসমর্থ এবং অলিক অভিযোগের মূলে ছিল শত্রুবাদ, যুদ্ধ অভিযান, হিন্দু মন্দিরে অনিচ্ছাকৃত প্রতিসাধন, এই ক্ষেত্রে বিশেষভাবে মথুরা, বৃন্দাবন এবং সোনমাত মন্দিরের কথা উল্লেখ করা যায়। মুক্তি ভঙ্গকারী হিসেবে তাকে বলতেছে যে এই এই জায়গাগুলো উনি মথুরা, বৃন্দাবন, সোনমাতের মূর্তি ধ্বংস করেছিলেন বলে উনি মত প্রকাশ করেন। আবার রাম প্রাণ গুপ্ত বলেন, পৌত্তলিক জাতিকে পুরাণত্ব ধর্মে দীক্ষিত অথবা বিনাশ করিবার জন্য যুদ্ধাগ্নি প্রজ্বলিত করা ইসলামের ধর্ম অনুসরণে প্রচলিত ব্যাখ্যা মনুষ্যের অবশ্যই অনুষ্ঠিত কর্তব্য। উনি যেভাবে বলছেন আসলে ইসলাম ধর্ম যে জোর করি কাউকে ইসলাম ধর্ম গ্রহণের জন্য বলা, ইসলামের আদর্শ মূলনীতি যে পারিপার্শ্বিকতা, পরম সহিষ্ণুতা, যে চারিত্রিক গুণাবলী যদি ভালো লাগে ধর্মীয় অনুষ্ঠান নির্ভর তখন তার ইসলাম ধর্ম গ্রহণ, কিন্তু জোরপূর্বক যে আমরা নবীজির সময় আমরা দেখিনি কাউকে যে জোরপূর্বক ইসলাম ধর্মে দীক্ষা গ্রহণ করার জন্য। তারপরে তিনি আরও বলেছেন যে যে যিনি তাৎসদৃশ কর্তব্য পালন করে তিনি গৌরবজনক গাজী উপাধি লাভ করে থাকেন, কিন্তু সুলতান মাহমুদকে গাজী বলা যায়, গাজী ছিলেন গাজী সালাহউদ্দিন যে ক্রুসেড বা ধর্মযুদ্ধ পরিচালনা করেছিলেন। যাই হোক, সোনমাত মন্দির আক্রমণ করে মাহমুদ মুক্তি বিক্রেতার পরিবর্তে মুক্তি ভঙ্গকারী হইতে চায়েন বলিয়া যে কাল্পনিক ঘটনার উল্লেখ পাওয়া যায়, সম্ভবত উহা হইতে মাহমুদের জিহাদ ঘোষণা গাজী হইবে অভিলাষ, পৌত্তলিকতা দূরীকরণ এবং ইয়াস্তান ইসলাম প্রতিষ্ঠা অভিযোগ করা হইয়াছে, এগুলো করে বলতে যে উনি ইসলাম প্রতিষ্ঠিত করা, এটা ঐতিহাসিকদের মত এগুলো। তবে শেষ শেষ কনক্লুশনে যেটা আছে সেটা যে বলা হচ্ছে যে যে সূক্ষ্ম এবং নিরপেক্ষ বিচারে সুলতান মাহমুদকে ধর্মপ্রচারক, পৌত্তলিকা বিরোধী, ধর্মপ্রাণ মুসলমান, অমুসলমান অঞ্চলের অর্থাৎ দারুল হার্ব জিহাদ পরিচালনাকে বলিয়া মনে করা যায় না, ঐতিহাসিকরা নিরপেক্ষ দৃষ্টিকোণ থেকে যে এই মন্তব্য করেছিলেন। যাই হোক, যে পর
আক্রমশালী দিগ্বিজয় সুলতান মোহাম্মদ আব্বাসীয় খলিফার পড়াশোনা দারুল হরফ যে ইসলাম প্রচারে নিয়ে যুদ্ধ পরিচালনা করেন নাই, উহার সপক্ষে বিভিন্ন যুক্তি দেওয়া যাইতে পারে যে উনি ইসলাম প্রচার করার জন্য বা দারুল ইসলাম করার জন্য যে যুদ্ধ পরিচালনা করেন নাই এটা প্রমাণ দিতে চাচ্ছে যে ঐতিহাসিক। প্রথম যে কথাটা বলতেছি যে শাসকদের পক্ষে ধর্ম প্রচার যে অপরিহার্য কার্য, অপরিহার্য রাজকার্য, এই মনোভাব পরিসমাপ্তি বহুদিন পূর্বে ঘটিয়াছে। তো শাসকদের পক্ষে ধর্ম প্রচার করা এই কাজটা অনেক আগেই শেষ হয়ে গেছে এবং তারা দৃষ্টান্ত যে দিয়ে বলতেছেন যে যে কারণ সম্প্রসারণ এবং ইসলাম প্রচারের প্রথম পর্যায়ে খলিফা প্রথম ওমর, উমাইয়া খলিফা প্রথম ওয়ালিদ এবং সময় শেষ হয়ে গেছে। সুতরাং